তো বাজারে চলে আসলো ওয়ালটন নেক্সজি সিরিজের একটা নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। ফোনটা হচ্ছে ওয়ালটন নেক্সজি N26 এবং এই ফোনটা দেখতে খুবই প্রিমিয়াম, এটা ডিজাইন বিল কোয়ালিটি অসাধারণ। সেই সাথে এই ফোনটাতে আরও ভালো ভালো কিছু ফিচার আছে এবং বেশ কিছু খারাপ দিকও আছে, এই সব কিছু জানাবো আজকের ভিডিওতে। শুরুতে যেমনটা বলছিলাম, এর ডিজাইনটা টোটালি ইউনিক এবং দেখে বোঝার কোনো উপায় নেই এটা ওয়ালটনের ফোন। এয়ারে দুই ধরনের ম্যাটেরিয়াল তারা ব্যবহার করেছে, লেদার ফিনিশ এবং প্লাস্টিক ব্যাগ। আর নেক্সজি সিরিজের প্রধান আকর্ষণের বিষয়বস্তু এর ক্যামেরা হাউজিংয়ের ডিজাইনটা, যেখানে তিনটা ক্যামেরার পাশাপাশি একটা এলইডি ফ্ল্যাশলাইট আছে। যদি ওজন নিয়ে বলি, 202 গ্রামের মতো ফোনটার ওজন এবং 8.45 মিলিমিটার এটার থিকনেস। নিচের দিকে আছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, ডান দিকে ভলিউম অন অফ ও সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং উপরে কস্ট কাটিং করার জন্য দেওয়া হয়নি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়েল স্পিকার। সেই সাথে বাম দিকে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে দুইটা ন্যানো সিমের পাশাপাশি একটা ডেডিকেটেড স্টোরেজের একটা অপশন পেয়ে যাবেন। ওয়ালটন বলছে তাদের এই ফোনটা ডিউরেবিলিটির জন্য 7000-এর বেশি ড্রপ টেস্ট, 100 বারের উপরে ড্রাম টেস্ট, এমনকি এক্সট্রিম ইনভায়রনমেন্টে 30 ডিগ্রি থেকে 70 ডিগ্রি তাপমাত্রায় টেস্ট করা হয়েছে। তার পাশাপাশি এই ফোনটাতে IP52-এর রেটিং আছে, যার কারণে হালকা পাতলা পানি লাগলে ফোনটা সার্ভাইভ করতে পারবে। মোট দুইটা কালার এই ফোনটা পাওয়া যাবে, যার মধ্যে একটা হচ্ছে মিরর ব্ল্যাক, অপরটা রেজর ব্লু, যেটা আমার অনেক পছন্দের একটা কালার। এবার আসি ডিসপ্লেতে। এই ডিসপ্লেটার সাইজ হচ্ছে 6.6 ইঞ্চির এইচডি প্লাস রেজলিউশনের একটা 90Hz IPS ইনসেল প্যানেল, 90Hz পাশাপাশি 180Hz টাচ স্যাম্পলিং রেট আছে। তো এই ডিসপ্লেটা ইনডোরের ক্ষেত্রে ভালো রেজাল্ট দিলেও আউটডোর, বিশেষ করে ডিরেক্ট সানলাইটে ব্রাইটেনজনিত ইস্যু ফেস করতে হবে। একই সাথে এই ডিসপ্লেটার উপরে 5-inch কাটআউট থাকায় মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখার ক্ষেত্রে বেশি এনজয় করা যায়, এটাও একটা ভালো প্লাস পয়েন্ট ওয়ালটনের ফোনের ক্ষেত্রে। তবে এই ডিসপ্লেতে কোনো ধরনের পরিশ্রম দেওয়া হয়নি, এটা অবশ্যই মাথায় রাখবেন। পরিচয় হিসেবে ওয়ালটনের এই ফোনে ব্যবহার করা হয়েছে ইনিসক T616, যেটা এন্ট্রি লেভেল বাজেট ফোনের ক্ষেত্রে নর্মালি ব্যবহার করা হয়ে থাকে। LPDDR4X RAM আছে, UFS 2.2 স্টোরেজ টাইপ আছে, আর ফোনটার একটা ভেন্টি থাকছে 4GB প্লাস 4GB, মানে 8GB 4GB মূলত মেইন র্যাম, ভার্চুয়াল র্যাম আছে আরও 4GB, আর এখানে স্টোরেজ পাচ্ছেন 128GB। T616-এর আন্তরিকও খারাপ না, 2,90,000 সামথিং। তাই আপনি যদি গেম টেম খেলার কথা চিন্তা করেন, হ্যাঁ গেম খেলতে পারবেন, সেটিংসটা যদি আপনি লো করে নেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। তবে জাইরোস্কোপ সেন্সরটা থাকলে গেম খেলার এক্সপিরিয়েন্সটা আরও বেটার পাওয়া যেত। এই ফোনটা রান করছে DDoS 15 বেসড অন লেটেস্ট Android 14-এ। এর পাশাপাশি 5000mAh ব্যাটারির সাথে 18W ফাস্ট চার্জার ফোনের বক্সে পাবেন। সর্বশেষ ক্যামেরা নিয়ে বললে, এর ব্যাকে রয়েছে তিনটা ক্যামেরা। মেন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, এটার অ্যাপাচার F1.8, যার কারণে লো লাইটে ছবি কিন্তু অনেক ভালো আসবে এর বড় অ্যাপাচারের কারণে। বাকি দুটা ক্যামেরা কোনো কাজের না, যার মধ্যে একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ এবং সম্ভবত একটা AI ক্যামেরা, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। ক্যামেরা ফিচার হিসেবে থাকছে ফেস ডিটেকশন, স্মাইল শুটার, HDR, গুগল লেন্স, মোশন ফটোশো, আরও অনেক ফিচার। তাছাড়া সামনে এবং পেছনের ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় 1080p 30fps-এ। তো নেক্সজি N26-এর দাম 13,999 টাকা, যেটা আমার কাছে কিছুটা ওভার প্রাইস মনে হয়েছে। মানে আমার হিসেবে এই ফোনের দাম যদি 11-12 হাজার টাকার মধ্যে থাকতো ভালো একটা প্যাকেজ বলা যেত, যেহেতু এই ফোনটাতে নেই নয়েজ ক্যান্সেলেশন মাইক, ডুয়েল স্পিকার, জাইরোস্কোপ সেন্সরের মতো গুরুত্বপূর্ণ ফিচার। বাকিটা আপনার ডিসিশন, আপনি এই ফোনটা কিনবেন কিনা। তবে আমার ওপিনিয়ন হচ্ছে এই ফোনটা না নিয়ে ইনফিনিক্স Smart 9 নেওয়াটাই সব থেকে সঠিক সিদ্ধান্ত হবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।